দর্শক বাংলাদেশে ইয়াশের প্রভাব ও ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। News24 সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। আপনার কাছে শুরুতেই জানতে চাই উপকূলে ঘূর্ণিঝড় ইয়াশের ক্ষয়ক্ষতি সম্পর্কে। ইয়াশ যে সাইক্লোন, এটা যদিও বাংলাদেশে আঘাত হানে নাই, এটা এটা উড়িষ্যার উত্তর উড়িষ্যা আঘাত হেনেছে। তবে এখন যেহেতু পূর্ণিমা চলছে, সাগরে জোয়ারের পানি স্বাভাবিকভাবেই উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে এই সাইক্লোনের জন্য বাংলাদেশের প্রায় 14টি জেলায় 27টি উপজেলা প্লাবিত হয়েছে। এবং আমি যদি আলাদাভাবে জেলাভিত্তিক বলতে চাই, তাহলে পটুয়াখালী জেলায় পানি বিপদসীমার নিচে আছে, সাতক্ষীরা জেলায় পানি 3 থেকে 6 ফুট বেশি হয়েছে, বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে এবং কোনো কোনো জায়গায় বেড়িবাঁধ ভেঙে মাছের ঘেরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা জেলায় পানি 2 থেকে 3 ফুট উচ্চ, জোয়ারের পানির স্বাভাবিক উচ্চতার চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা পানি বৃদ্ধি পেয়েছে এবং বেড়িবাঁধে কয়েক জায়গায় কিছু অংশ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি প্রবেশ করেছে। ঝালকাঠিতে সেরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলার মাঝের চর বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় 10-12টি মাছের ঘের এবং কয়েক একর সবজি বাগান পানির নিচে তলিয়ে গেছে এবং জোয়ারের পানি স্বাভাবিক অবস্থা থেকে 3 ফুট উপরে অবস্থান করছে। ফলেও প্রায় অনেকগুলো জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে ফসল এবং মাছের ক্ষতি হয়েছে। ভোলা জেলায় জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে 2 থেকে 3 ফুট উপরে উঠেছে, কিন্তু বর্তমানে নেমে গেছে, কিন্তু দুর্গম চর সময় প্রায় 250টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জোয়ারের পানিতে 9 শতাধিক গরু মহিষ ভেসে গেছে। বাগেরহাটে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে এবং কিন্তু সেখানে সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। চাঁদপুরে আমরা সেরকম ক্ষয়ক্ষতির খবর পাই নাই। লক্ষ্মীপুরে কিছু রাস্তাঘাট ব্রিজ ক্ষতি হয়েছে। খুলনা জেলার সবকিছু স্বাভাবিক আছে, ফেনীতেও সবকিছু স্বাভাবিক আছে, তবে গতকালকে ট্রলারে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে একজন মারা গেছে। আর চট্টগ্রামেও সেরকম ক্ষয়ক্ষতি হয় নাই। নোয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে 4 ফুট উপরে উঠেছিল, জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান।